হাই হ্যালো, ওয়েলকাম টু কামাল দেডিয়া ব্লগ। আজি গৈ আছো, আমার পার্টনার আহি আছে, তাতে মিলই গৈ আছো আর আনিবলৈ গৈ আছো। এয়ারপোর্টত যাম, আপনাদের চাব আর ইয়ার ভিতর কি কি হয় আপনাদের চাব। আহি পালো আমি আহাতগুড়ি আর ডাব খাম। এই সাক ডাব 50 টাকা কই কই আছে আর ডাব তো খাম। আর গাইস, ইয়াত আহিলে ডাব খাব লাগিব। ডাব তো খালে কি হয় জানে আপনাদের? নাই, ডাব তো খালে মানে রাতিপুয়া রাতিপুয়া ডাব খালে বহুত ভাল। আর আপনাদের ট্রাই করব ডাব খাব। পেটর পেটর কারণে তো ভাল, এক নম্বর। এই সদায় আহা যাওয়া থাকলে আপনাদের খাই যাব। আর দাদা ইয়াত 40 টাকা কই রাখে, আপনাদের আই খাব বা 20 টাকা দিব পারে, অসুবিধা নাই, মই লয়ে যাম। আর সাই আছে ইমান ধুনিয়া, এগুলো হাতরে বনুয়া। আর আপনাদের লয়ে যাব পারে আমার দাদার দোকানের পর, ইমান ভাল ভাল বস্তু বনায় আমার দাদায়। হ্যাঁ, তো বলক আমি গুয়াহাটি এয়ারপোর্ট যাব। গাইস ওইটি সাপ ড্রাইভিংত কিমান কষ্ট, এবেলা সাপ ড্রাইভিংত কিমান কষ্ট আপনাদেরও দেখিছে। এটা পাইপ ঘুমাই পাইপ ঘুমাই গেল। বলক এই হেৰি কৰি আকৌ যাম। বসুটো বিয়া আজি, বসুটো বিয়া বলে অসুবিধা নাই। এ ওরে বন্ধ করে দে গাইস, সব মানুষের পাইপ ঘুমা, আজি মোট টায়ারত পাইপ ঘুমাই গেছে। এ সাপ কয়ে আসিল ইয়ারপোর্ট, এটা কি করি উপায় নাই, তো গাইস আহি পালু ইয়ারপোর্ট। ভাগিন আহি আছে, ভাগিনক রিসিভ করিম আর যাম। তিনিমাহমান লাগি যায় কিছুমান বস্তু আছে, একবেলা লাগি যায়। ইমান হাতেরে বনোয়া, ইমান মজবুত বস্তু, আপনাদের লই যাব পারে, ইমান ধুনিয়া বস্তু চাইছে। আর মই বেক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই আছো, আর দাদার লগত কথা পাতিম, আপনাদের চাব ইমান ধুনিয়া। চাব পারে আমার অসমের জনপ্রিয় বস্তু হাতরে বনোয়া, ধুনিয়া ধুনিয়া বস্তু চাই আছে ভাই, চাই ভাল লাগে হাতৰ কাম বিলাক। চাক চাক ইমান ধুনিয়া, আমাৰ অসমৰ জনপ্ৰিয় বস্তু বিলাক চাক। ইয়া লৈ আছে মানুহবোৰে, হাতী এবার চাই ইমান ভাল লাগে। বাইদে এখন জায়গার নাম কি? এটা আপনি তেলাহি বলে কয়? তেলাহি জায়গা না, ট্রেন্ড ইন্টারভিউ লইলো, কিলা বানাই নিতা হলো। ইয়া আপোনালোকে হাতৰে বনায়? ও চাই আছে আমার ইমান অসমৰ দুনিয়া বস্তু বিলাক সব হাতৰে বনোৱা। তেলাহি আহাত গুৰি বুলি কলে হয়? ও এটো কেনেকৈ বনায় আপোনালোকে? মানুহবোৰে লৈ আছে, আপোনালোকে দেখি আছে অসমৰ জনপ্ৰিয় বস্তু চাক। এটো জেট চাক, অসমৰ জনপ্ৰিয় বস্তুবিলাক হাতী, অসমৰ জনপ্ৰিয় বস্তু চাওক চব। হাতৰে বনোৱা ইমান ধুনীয়া ধুনীয়া ভাই, আপোনালোকে লৈ যাওক ইয়াত আহি। হাতগুড়ি বুলি জেগা এটা আছে, আহিব পাৰে। আৰু মানুহ লাইন পাতি আছে, চাব পাৰে, ধুনীয়া ধুনীয়া বস্তু চাক। মই ভাবি আছো এটা পর্যটক লাগি যাম নেকি।
ভিডিওটো মই শেষ কৰি আছো আৰু নেক্সট ভিডিওত মই লৈ আহিম আৰু অনাগত দিনত কি কি ভাল হৈছে আপডেট হৈছে মই এইবিলাক দেখাম। জয় অসম।